কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা যায়, পশুর বয়সটা কেমন হবে, বা হাদিসে যেটা আসছে যে ত্রুটিযুক্ত প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না, ত্রুটিযুক্ত প্রাণী বলতে আসলে কি বোঝায়, এই বিষয়গুলো নিয়ে যদি একটু স্পষ্ট করে বলেন। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। জাযাকুমুল্লাহ খাইরান, খুব সুন্দর প্রশ্ন। প্রথমে আমরা জানবো যে কোন কোন প্রাণী দিয়ে কোরবানি করা যায়। এক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা আল হাজ্জের 34 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে আমরা কোরবানির বিধান রেখেছিলাম যাতে করে এই কোরবানি করার মাধ্যমে যে বাহিমাতুল আনআম এটা যবাহ করা, এর সময় যেন আমার নাম উচ্চারণ করে, এবং এটাই এর মধ্যে যে তাদের জন্য রুজি নির্ধারণ করা হয়েছে এটা যেন তারা স্মরণ করে, এটা মূল উদ্দেশ্য। তাহলে এখানে বোঝা যাচ্ছে বাহিমাতুল আনআম। এখন বাহিমাতুল আনআম কি, কাকে বাহিমাতুল আনআম বলে, বাহিমাতুল আনআম কোন কোন পশু, এটা আমাদের দেখার বিষয়। এক্ষেত্রে যদি আমরা সূরা আনআমের 143 এবং 144 নম্বর আয়াত দেখি তাহলে বোঝা যায় যে আট প্রকার বলা হয়েছে, যেটা সামানিয়াত আজওয়াজ বলা হয়েছে, আট প্রকার মানে চার প্রকারের নর মাদি। আচ্ছা, এটা মূল মোট আট প্রকার, তো চার প্রকার, তার মধ্যে প্রথমে বলা হচ্ছে যে উট, হ্যাঁ, ও মিনাল মিনাদ্দানেস নেই ও মিনাল মাজেস নেই। দান মানে ভেড়া জাতীয় পশু, সেটা নর মাদি, এবং ছাগলের নর মাদি। তারপর তারপরে আয়াত আবার বলছে ও মিনাল এবিলেস নেইন, উটের নর এবং মাদি, ওয়ামিনাল বাকারেস নাইন, এবং গরুর নর এবং মাদি। তাহলে এটাই মূলত কিন্তু বাহিমাতুল আনআম। তাহলে চার প্রকার, মোট আট প্রকার, চারটা নর মাদি সহকারে আমরা আট প্রকার পেলাম। তো এটা বাহিমাতুল আনআম। এখন এর মধ্যেই থাকতে হবে আমাদের। তাহলে আমরা পেলাম উট, গরু, ছাগল, ভেড়া এবং দম্বা ছাগলেরই অন্তর্ভুক্ত। এক্ষেত্রে আবার এটা আমরা বলতে পারি গরু, গরু যদি দেখেন আপনি বিভিন্ন, আপনি যদি সৌদি আরবে যান হজের সময় দেখবেন যে বহু কোয়ালিটির গরু, আবার ছাগলও যদি দেখেন যে বহু কোয়ালিটির ছাগল, তাহলে বুঝতে হবে যে গরু জাতীয় যেগুলো সেটা গরুর অন্তর্ভুক্ত হবে, ছাগল জাতীয় যেগুলো ছাগলের অন্তর্ভুক্ত হবে, ভেড়া বা দম্বা জাতীয় যেগুলো সে তার অন্তর্ভুক্ত হবে, এগুলো মেলে কিন্তু বাহিমাতুল আনআম। আচ্ছা, এখানে গরু জাতীয় যেটা বললেন, গরুর মধ্যে কি মহিষও পড়বে? যে মহিষ এখানে বলবো যে যে আহলুল মাআজিম যারা যারা লোগাত যারা ইয়ে করেছেন, লোগাতবিদ, তারা কিন্তু ওই মহিষকেও অন্তর্ভুক্ত করেছেন, গরুর অন্তর্ভুক্ত করেছেন। তবে আহলুল আরব যারা, তাদের কাছে মহিষটা অপরিচিত একটা জিনিস ছিল, এজন্য মহিষের আলোচনা তেমনভাবে আসেনি, কিন্তু মূলত কিন্তু গরুর অন্তর্ভুক্ত। তারপরেও যেহেতু আহলুল আরবদের মধ্যে এটা অপরিচিত ছিল বাহিমাতুল আনআম অন্তর্ভুক্ত কি না, সেহেতু আমরা তা থেকে বিরত থেকে যদি এর মধ্যেই থাকি, গরুর মধ্যে থাকি, গরু ছাগল এবং উঁট এবং ভেড়া দম্বা এর মধ্যে থাকে, তাহলে সেটা আমাদের জন্য নিরাপদ বা সন্দেহ মুক্ত থাকতে পারলাম। আবার অনেকে প্রশ্ন করছেন আপনার হরিণ নিয়ে, অনেকে হরিণ কিন্তু পালে আর কি বাড়িতে, হরিণটাকে কি ছাগলের অন্তর্ভুক্ত করা যায়? আসলে হরিণ বাহিমাতুল আনআম হিসাবে অন্তর্ভুক্ত করেছেন বলে আমার জানা নেই, বাহিমাতুল আনআমের অন্তর্ভুক্ত নয় আসলে হরিণ, এবং সেটা আসলে জঙ্গলে বসবাসকারী, এটা মানুষ স্বাভাবিকভাবে মানে পশুপালনের মতো পালন করে না, সেহেতু এটা থেকে দূরে থাকাই ভালো, যে ছাগল অন্তর্ভুক্ত না করাই উচিত। এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে ওনারা ছাগলের অন্তর্ভুক্ত করে কোরবানি দিয়েছেন। আর যদি একটা আরেকটা যোগ করি, সেটা হলে যেমন কোন কোন দেশে গাভী কোরবানি করা নিষেধ, গরু কোরবানি করা নিষেধ, তো ওনারা যদি মহিষকে মানে গরুর জায়গায় রেখে কোরবানি করতে চায়, ইন্ডিয়াতে হচ্ছে বর্তমানে, জি সেটা যা করতে পারে, জি জায়েজ, যেখানে গরু পাওয়া যাচ্ছে তার বলা যায় এটা অবশ্যই উত্তম, জি অবশ্যই। পাকিস্তানও দেখেছে যে অসংখ্য জায়গায় মহিষ কোরবানি হয়, জি ত্রুটিযুক্ত প্রাণী বলতে আমরা কি বুঝি, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাউন লা তাজুজু ফিল আদাহি, চার প্রকার পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। তার মধ্যে প্রথম প্রকার বলছেন আল আওরা উ বাইয়িনুন আওরুহা, আল আওরা বলতে যে পশুর টেড়া মানে টেড়া চোখা, যে মানে একদিকে তাকায় আরেক দিকে দেখে, এরকম পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়।
তো যেহেতু টেড়া পশু দ্বারা কোরবানি করা যায় না, তাহলে কানা আর আওলা মানে কানা দিয়ে তো যাবেই না, যদি স্পষ্ট কানা হয় তাহলে আমরা দেখে কিনব যে পশুটা কি সোজা দেখছে না টেড়া, সেটা আমরা দেখব, এবং কানা কিনা সেটাও আমরা দেখব, দেখে ক্রয় করব। যদি বাড়িতে আসার পরে এই ধরনের কোনো রোগ ধরা পড়ে যে আসলে টেড়া দেখছে বা কানা বা কোনো আঘাত লেগে সে দেখতে পাচ্ছে না সেভাবে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ, কারণ সে ভালোই ক্রয় করেছিল, বাড়িতে এসে পরে সে সেই দোষে বা সেই ত্রুটি ধরা পড়েছে। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মারিদাতু বাইয়িনুন মারাবুহা, যে স্পষ্ট রোগী, যে পশুর মধ্যে স্পষ্ট রোগ, একটা রোগ দেখা যাচ্ছে, এ ধরনের পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই, বরং সুস্থ পশু দ্বারা কোরবানি করতে হবে। আমরা যখন বাজারে ক্রয় করব অবশ্যই সুস্থ পশু ক্রয় করব, এবং ক্রয় করার পরে যদি এসে অসুস্থ হয় তাহলে ও পশু দ্বারা কোরবানি জায়েজ, কোনো সমস্যা নেই, কারণ সুস্থ পশু ক্রয় করেছিলাম। তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আরজাউ বাইয়িনুন যালউহা, মানে ল্যাংড়া বা খোড়া যে পশু, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। তাহলে আমরা যখন কিনবো অবশ্যই দেখে কিনবো যে পশুটা ল্যাংড়া খোড়া কিনা বা সুস্থ কিনা, এটা দেখবো অবশ্যই। তারপরে যদি বাড়ি থেকে আসার পরে কোনো পা ভেঙে যায়, ঠ্যাং ভেঙে যায় বা খোড়া হয়ে যায়, তাহলেও পশু দ্বারা কোরবানি জায়েজ, এতে কোনো সমস্যা নাই। চার নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল কাসির আল্লাতি লা তুনকি বা লা তানকা, যে ওই জীর্ণ শীর্ণ পশু যেটা মানে মজ্জা নাই, লাইসালাহ মুখ, মানে মজ্জাবিহীন, হাড্ডি সার, একেবারে জীর্ণ শীর্ণ, দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে জীর্ণ শীর্ণ, রুচিহীন কিছু পশু আছে, দেখে রুচি হয় না, এ ধরনের পশু দ্বারা কোরবানি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তো এই চারটা পশু দ্বারাই, চার প্রকার পশু দ্বারা কোরবানি করতে রাসূল সাল্লাম নিষেধ করেছেন, এটা নিষেধের অন্তর্ভুক্ত। এছাড়াও আমরা অবশ্যই দেখবো যখন বাজারে ক্রয় করবো বা পশুটা শিং ভাঙ্গা, অনেকটা কান কাটা, অনেকটা লেজ কাটা, এগুলো দ্বারা জায়েজ কিন্তু মাকরুহ, অপছন্দনীয়। অবশ্যই বাজারে যখন ক্রয় করব অবশ্যই এই খুঁতগুলো আমরা দেখব, দেখে কিনব, কিন্তু বাড়িতে আমার একটা পশু আছে যার একটা শিং ভেঙে গেছে বা কান সামান্য কাটা, তাহলে এগুলো জায়েজ, যেহেতু বাড়িতে আছে আমার নতুন করে কিনতে যাব, কিন্তু অপছন্দনীয়, কিন্তু অপছন্দনীয় এগুলো খুঁতগুলো অপছন্দনীয় কোরবানির জন্য। তো আমরা অবশ্যই যখন বাজারে ক্রয় করব এগুলোও দেখব। আরো একটা বিষয় চলে আসে যে অনেকেই যেমন খাসি, খাসি যেটার অন্ডকোষ কেটে ফেলা হয়, এবং এটাকে অনেকেই বলছেন যে যেহেতু তার অঙ্গ, একটা অঙ্গই কেটে ফেলা হলো, সে তো একটা বড় খুঁত, কিন্তু আসলে খুঁত নয় এটা, বরং একটা পাঠাকে খাসি করার মাধ্যমে তার গোস্তকে আরো রুচিশীল করা হয়। আচ্ছা, এজন্য এটা যেমন ইবনে হাজার আসকালিন রাহিমাহুল্লাহ তিনি ফাতুল মারির মধ্যে আলোচনা করেছেন যে এটা খুঁত নয়। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন থেকে গেল, সেটা হচ্ছে পশুর বয়সটা কত হওয়া লাগবে? জি, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযআতান মিন আদ-দা, রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমরা মুসিন্না পশু ছাড়া কুরবানি করো না যদি তোমাদের উপর কঠিন না হয়। তাহলে কঠিন না হলে মানে পাচ্ছি না মুসিন্না পশু, তখন অন্য জাযআতান মিন আদ-দা এর কথা বলা হয়েছে। এখন মুসিন্না পশু কাকে বলে? মুসিন্না এর আলামত হলো মানে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা, এটা হলো মুসিন্না পশুর আলামত। অতএব আমরা যখন বাজারে ক্রয় করব পশু অবশ্যই দাঁত দেখে ক্রয় করব, যে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে কিনা। কিন্তু দেখা যাচ্ছে মুসিন্না পশুর একটা বয়সও আছে, বয়স নিয়ে যদি বলি, আমার বাড়িতে অনেক সময় দেখা যাচ্ছে পশু আছে, তো পশু আছে দাঁত ওঠার যে বয়স একটা সেটা হয়ে গেছে কিন্তু দাঁত উঠেনি, এমনও হতে পারে। এক্ষেত্রে বয়স আলোচনা করা দরকার। তো মুসিন্না পশুর ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে বলবো যে সেটা এক বছর পূর্ণ বয়সী, ছাগল ভেড়া দুম্বা যেটা সাধারণত এক বছর পূর্ণ হলে দাঁত উঠে, তাহলে এক বছর পূর্ণ হয়ে গেল দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এমন এমন ছাগল মুসিন্না। গরুর ক্ষেত্রে দুই বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পদার্পণ করেছে এমন গরু মুসিন্না। উটের ক্ষেত্রে বলবো পাঁচ বছর পূর্ণ হয়ে ছয় বছরে পদার্পণ করেছে, এটা মুসিন্না। অতএব বয়স যদি আমরা দেখি তাহলে এই বয়সের পশু মানে কোরবানি করব। কিন্তু বাজারে যখন কিনবো তখন দাঁত দেখে কিনবো, কারণ বাজারের পশু তো আমি বয়স জানি না যে এটা ছাগলের এক বছর হয়েছে কিনা, গরুর দুই বছর হলো কিনা, অতএব দাঁত দেখে কিনবো। কিন্তু বাড়ির পশু আমি জানি বয়স হয়ে গেছে, দাঁত উঠেনি, তাও কোরবানি জায়েজ হবে। অনেক সময় দেখা যায় অনেক পশু সেটা তো বয়স হয় নাই, দাঁতও উঠে নাই, কিন্তু সে এত বড় সড়ো হয়ে গেছে যে যেটা মোটামুটি একটা পূর্ণবয়স্ক মনে হয়, তো সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। এক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য মত হিসেবে যেটা আমি মনে করি
যে সর্বাধিক চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে যে সে তার মুসিন্নার বয়সের পশুই কুরবানি করবে। সেটা ঠিক আছে, ধরা যাচ্ছে মানে দেখা যাচ্ছে যে বাসায় অনেক সময় থেকে যায় কুরবানির জন্য রাখা হয়েছে, সেটা এখন এক বছর পূর্ণ হয়নি, কিন্তু তার মানে তার সাইজটা যেরকম হয়ে গেছে এক বছরের চেয়ে বেশি বড় ছাগলের মতনই তার। এক্ষেত্রে যেহেতু বাসারই পশু, অতএব সে যদি তার হৃষ্টপুষ্ট হয়ে যায় সে ধরনের, তাহলে কুরবানি করতে পারবে। ছয় মাসের ভেড়াও যদি পাওয়া যায় সেটাকে বৈধ বলা হয়েছে, যদি না পাওয়া যায়।